মৃত্যুবান পয়সাওয়ালা পুরো পৃথিবীর সম্পদ দিয়ে নিজের চিকিৎসা খাতে ব্যয় করে সামান্য সুস্থ থাকার চেষ্টা করতে পারে, কিন্তু জীবন বৃদ্ধি করতে পারে না। বুঝে আসছে না আসেনি? পুরো পৃথিবীর সম্পদ দিয়ে মানুষ তার জীবনে যা পাবে, মানুষ যতদিন পৃথিবীতে থাকবে এক সেকেন্ডও তার বয়স বৃদ্ধি বাড়াইতে পারবে না, বরঞ্চ তার অর্জিত সম্পদ হালাল অথবা হারাম, বরঞ্চ তার অর্জিত সম্পদ নিজের উপার্জিত অথবা পৈতৃক ভাবে পাওয়া, এটা দিয়ে সে চিকিৎসার চেষ্টা করতে পারে, যা তার শারীরিক ভাবে, যা তার দেখা যায় প্রকাশ্যে তাকে একটু হয়তো সুস্থ থাকার চেষ্টা করতে পারে, জীবন বাড়াইতে পারে না। এই জন্য দেখেন না আইসিইউতে গিয়ে মানুষ মারা যায়, একদিনের বিল আসে 1,00,000 টাকা, 2,00,000 টাকা, সিঙ্গাপুরে চলে গেলে 5,00,000, 10,00,000, আমেরিকায় আরো সিচুয়েশন আরো ডিফিকাল্ট, আরো কঠিন পরিস্থিতি হয়ে গেলে একদিনের বিল আসে 40,00,000। মানুষ আইসিইউতে মারা যায় কেন? ওর জন্য প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার জন্য খরচ দেওয়া হচ্ছে 40,00,000, 50,00,000, 1,00,000,000। ও কেন মারা যায় ওখানে? শুধু নিঃশ্বাস নেয়, এর বিল দিতে হয় কোটি কোটি টাকা, 1,00,000,000 টাকা, 1,000,000,000 টাকা, তবু মারা যায় মানুষ। তার মানে মানুষের জীবনের এমন কোন পরিস্থিতি নাই যে পরিস্থিতিতে সে, একটা পরিস্থিতি আছে যেখানে সে চলে গেলে মরবে না, এরকম কোন পরিস্থিতি? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? শুনুন, রশিদপুর নয়াপাড়ার মানুষ, রশিদপুর নয়াপাড়ার পুরুষ এবং মহিলা, রশিদপুর নয়াপাড়ার ধনী এবং দরিদ্র, রশিদপুর নয়াপাড়ার সুস্থ এবং অসুস্থ, শুনুন মনোযোগ দিয়ে, দেখুন এই উপদেশ আপনার কোনো কাজে লাগে কিনা। দয়া করে নিজেদের পারিবারিক সামাজিক ঝামেলার মুহে পড়ে আল্লাহর বিধিবিধানকে অবজ্ঞা করবেন না। আল্লাহ তাআলা যা ভালোবাসে সে কাজে বাধা দিবেন না। আমি বলছি না আপনারা দিয়েছেন, আমি বলছি অহংকার মুক্ত হয়ে চোখটা বন্ধ করে ভাবুন, আজকে আপনার কর্তৃত্ব থাক অথবা না থাক, কর্তৃত্ববালা আর যাদের উপর কর্তৃত্ব, উভয় মরে যেতে হবে, চলে যেতে হবে রবের দরবারে, চলে যেতে হবে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের কর্ম নিয়ন্ত্রক, মানুষের জন্য অনন্ত জীবনের সুখ অথবা দুঃখের কাণ্ডারির কাছে চলে যেতে হবে। দিনী ভাই, আপনি আপনার জন্য চেয়ারম্যান মেম্বার, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ধনী অথবা সম্ভ্রান্ত, আল্লাহর জন্য আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করো, কিভাবে তোমরা অকৃতজ্ঞ হও সেই প্রতিপালকের যিনি মমতাময়ী মা দিয়েছে, যিনি বট বৃক্ষ বাবা দিয়েছে, যিনি বিবেক বুদ্ধি দিয়েছে, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করো, কিভাবে তোমরা আল্লাহের অনুগ্রহের অস্বীকার করো, কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা ভুলে যাও তোমাদেরকে পৃথিবীতে কেউ প্রেরণ করেছে, কিভাবে তোমরা ভুলে যাও তোমরা কারো কাছে প্রত্যাবর্তিত হবে, মানুষ কিভাবে তোমরা ভুলে থাকো তোমাদের একজন রব রয়েছে, একজন তোমাদের তত্ত্বাবধানকারী রয়েছে, তোমাদের উপরে একজনের আদেশ রয়েছে এবং কিছু নিষেধ রয়েছে, কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা কুফুরি করো আল্লাহর সাথে, কুনতুম আমওয়াতা, মানুষ তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যুবরণ করাবেন, তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যু দিবেন, সুম্মা ইউহইকুম, তারপরে তিনি তোমাদেরকে কবরের থেকে আবার পুনরুত্থান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাবে, কি সন্দেহ আছে? কোথায় যাব আমরা? যারা যারা সন্দেহ রাখে যা খুশি করো, আমরা সন্দেহ রাখি না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমরা তাই যা খুশি করতে পারি না, তবে মানুষ হিসাবে আমাদের প্রচুর ভুল হয়, এটা আমরা অস্বীকার করি না, মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই,
তবে আমরা ভুলকে ভুল বলি, আমরা নিজের ভুলকে অন্য যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অন্য মানুষের দোষ দেখিয়ে নিজের ভুলকে আমরা সঠিক বলি না। আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নেই। শোনো মানুষ, রশিদপুর নয়াপাড়ার মানুষ, তোমাদেরকে বলি, দুনিয়া তুচ্ছ ও সামান্য ভোগ, দুনিয়া তুচ্ছ ও সামান্য ভোগ বিলাসের জায়গা। তুমি দেখোনি তোমার বাপের 50 বিঘা জমি ছিল, মরেছিল নিজের বিছানায়, তুমি দেখেওনি। তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো, তোমার স্ত্রীর গন্ধ সহ্য হতো না। না, যদি সহ্য হতো তাহলে তোমার স্ত্রীর সেবা করতো, কিন্তু তোমার স্ত্রীর একটা সমস্যা, ও বড় ঘরের মেয়ে, গন্ধ না ওর একদম ভালো লাগে না। তাই তোমার বাবা পায়খানা পেশাব করে, পায়খানা পেশাবের উপরে শুয়েছিল, যে যিনি তোমার বাবা 50 বিঘার মালিক ছিল, আর তোমরা 3 ভাই ছিল, একজনে 20 বিঘা করে পাওনি। 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে, তোমার 20 বিঘা তোমার কি হবে চিন্তা করো। ওর 50 বিঘা জমি ওর একাকিত্ব মৃত্যু সে ঠেকাইতে পারেনি। তুমি তো ওই বাপের সন্তান যার বাপ থেকে 20 বিঘা পেয়েছো, এত অহংকার করো কেন? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, দুনিয়া তুচ্ছ। আমি বলছি না কাজ করা লাগবে না, আমি বলছি না আমি কাজ করি না, আমি বলছি না ভোগ করা লাগবে না, আমি বলছি না আমি ভোগ করি না, আমি বলছি না সুখে থাকা লাগবে না, আমি বলছি না আমি সুখে থাকি না, আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না, আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না, দুনিয়া তুচ্ছ আমি এই অর্থে বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো রশিদপুরের মানুষ, নয়াপাড়ার মানুষ, তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো, করো, কুলু মিন তাইয়্যিবাত, খাও খাও, যা খুশি খাও, তবে হালাল থেকে খাও। তুমি মনে করো শুকুরের মাংস হালাল, সুদ হারাম, সরি, তুমি মনে করো শুকুরের মাংস হারাম, সুদ হালাল। রব বলেছে কুলু মিন তাইয়্যিবাত, খাও পবিত্র থেকে, পান করো পবিত্র থেকে। তুমি মনে করো মদ পান করা হারাম, কিন্তু 2 নম্বরি টাকা, দুর্নীতির টাকা, অবৈধ জুলুম, মিথ্যা, মানে মানুষকে অন্যায় অবৈধভাবে উপার্জন করা টাকা দিয়ে হজ করে জমজমের পানি খেলে হালাল। তুমি মনে করেছো জমজমের পানি তো জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, এটা আবার হারাম কেন হবে? আরে হারাম এই জন্য তোমার উপার্জন হারাম, তাই হারাম, বুঝেছ? দুনিয়া তুচ্ছ। তোমার রব বলছে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা সৌন্দর্য মাত্র, আর যা আল্লাহর কাছে আছে তা হচ্ছে উত্তম ও স্থায়ী। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা জাস্ট সুন্দর। এই প্যান্ডেলের জন্য এই লতা পাতাগুলো যেমন সুন্দর, এই স্ট্যান্ডিং লেকচারের জন্য এই ফুল যেমন সুন্দর, এই পাঞ্জাবিটার উপরে এই কোটিটা যেমন সুন্দর, এই মাথার উপরে এই টুপির এই ছোট ছোট ফুলগুলো যেমন সুন্দর, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। কালকে এখানে ময়লা লাগবে, ময়লা উঠে না, কষ্ট লাগবে, ফেলে দিয়ে আরেকটা কিনে ফেলবো, বুঝে আসছে না? আসে নাই। তোমার গায়ের চাদরের মধ্যে ফুল যেমন সুন্দর, আল্লাহ বলেছে দুনিয়া এটা তো তুচ্ছ, ক্ষণস্থায়ী। এই যে তোমরা এত কিছু দেখো, এগুলো তো জাস্ট দুনিয়ার সৌন্দর্যের জন্য দিয়েছি, চাঁদ, সূর্য, তারা, ধন সম্পদ, মহিলা পুরুষ, ধনী গরিব, এগুলো তো সৌন্দর্য দুনিয়ার, এগুলো অস্থায়ী, সব মিটে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। তো তাহলে স্থায়ী কি? আল্লাহ বলছেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী, নষ্ট হওয়ার মতো নয়। আফালা তাআকিলুন, মানুষ, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করছে, আফালা তাআকিলুন, বলছে মানুষ তোমরা কি তবুও অনুভব করবে না, হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ, এটা অস্থায়ী, আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী, তবু কি তোমরা বুঝবে না? রব বলছে তোমার সময় কথা বলো। রবের কথা তো খালি আমার মতো দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি ওলারাই বলবে, তোমার সময় কোথায় বলো? তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না, সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে, কি যে বলো তুমি, তুমি খেলে আমার পেট ভরে না, আমি খেলে তোমার ভরে না, আমার বেতনের চাকরির বেতনে তোমার জেবে যায় না, আর তোমার আখেরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে? আল্লাহ পাগল, এত পাগল হইতে হয় মানুষ? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, মহিলা অথবা পুরুষ, আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন।
আফালা তাআকিলুন, আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করবে না, দুনিয়ার জীবন খেল তামাশা, দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয়, বরং তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে রাখো আখিরাত কিয়ামতের সময় বিচারের পরে জান্নাত আখিরাত হচ্ছে মানুষের জন্য উত্তম। অতএব মানুষ, আফালা তাআকিলুন, তবু কি তোমরা অন্তর দিয়ে বুঝবে না? মানুষ, তোমার রব বলছে ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনহুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। শোনো, তোমরা জেনে রাখো, নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রিয়া কৌতুক, জাক জমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়ার কিছুই না। শোনো মানুষ, ইআলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ওয়া লাহু ক্রীড়া এবং কৌতুক, وزنة وتفاخر بينكم وتكاثر في الأموال। মানুষ, দুনিয়া খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাক জমক এবং একে অপরের গর্ব অহংকার আর ছেলে সন্তান ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। মানুষ শোনো, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, আর এই পৃথিবী সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন শোভনীয়, এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ, কিছু বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন, যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে পুরস্কৃত হতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে, আমি আমার কথাগুলো শুধু এখানে প্যান্ডেলের লোককে বলছি না, শুধু পুরুষকে বলছি না, শুধু কোনো মানুষকে, যে কোনো একটা গোষ্ঠীকে বলছি না, আল্লাহ তাআলা সকলকে বলেছে। আমি এই রশিদপুর নয়াপাড়া পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, শোনো, নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তাআলা সেগুলোকে করেছে শোভা সৌন্দর্য, ব্যাস অন্য কিছু না। মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন, কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন, কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা নেই কিন্তু আল্লাহ তাআলা করতে বলেছে। এটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, কি করে? দিনটা তো এভাবেই চলে গেছে, যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে, যে লোক নামাজ পড়েনি তারও। তাহলে আল্লাহ নামাজ, এই যে নামাজ পড়েনি তার জন্য কিন্তু এখনো জোহরের সময় সে আটকায় যায় নাই। আমার পাসপোর্ট নাই ইমিগ্রেশনে, কিন্তু আমি আটকায় গেছি, যার পাসপোর্ট আছে সে চলে গেছে। কিন্তু ওই যে জোহরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু আসর অপেক্ষা করে নাই, চলে আসছে আসর। তার মানে যে লোক নামাজ পড়ছে অথবা নামাজ পড়ে নাই, দুজনের দিনই কি পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই দিনটা পার হওয়ার ক্ষেত্রে বলেছে ঠিক আছে তুমি জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, ইশা পড়বা, ফজর পড়বা। এটা আল্লাহ আদেশ করেছে পরীক্ষা করার জন্য, যে কে এটা পালন করে উত্তম আমাল করে পুরস্কৃত হবে। কার কাছে? আল্লাহর কাছে। শোনো মানুষ, তিনি তোমাদের জন্য হারাম এবং হালাল করেছেন এটা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও, কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও, হাত তোলো, বাবা হাত নামাও। শোনো, নয়াপাড়ার মানুষ অহংকারী জান্নাতে যাবে না, মনে রাখবা, হুজুর দিয়ে হুজুর যাচাই করবা না, স্বর্ণ দিয়ে স্বর্ণ যাচাই হয় না, তুমি জানো না, তুমি জানো না, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা মাত্র, কখনো কাঁটা দিয়ে কাঁটা ওঠে না, এটা একটা কথা মাত্র, হুজুর দিয়ে হুজুর যাচাই চলবে না, হুজুরকে ঘষা দিতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে, তারপরে কোরআনের হাদিস বলে দেবে হুজুর কতটুকু ঠিক। বুঝে আসছে না? আসেনি? খবরদার, আজকের পর থেকে এক হুজুরে কি বলেছে আরেক হুজুরের কথা অনুযায়ী চায়ের দোকানে ঝগড়া চলবে না। তুমি পছন্দ করো তাই বলে সে সব জানতা শমশের তা তো নয়, তোমার খারাপ লাগছে কথাগুলো শুনতে তাই বলে আমি ভুল বলছি তাও নয়, তোমার হুজুর কথা বললে 100,000 মানুষ শুনে তাই তিনি সঠিক তা নয়,
আমরা কথা বললে কথা বলতে দেওয়া হয় না, পাঁচজন দশজন মানুষ শুনে সবাই উঠে চলে যায়, তাই বলে আমরা ভুল বলছি কথা তাও নয়। বুঝতে পেরেছো না পারোনি, আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন, বলো আমিন। শুনো মানুষ, আখেরাতের বাস্তবতা দুনিয়া তুচ্ছ। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা জাআতিস সাখ্খা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি صاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ووجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. فإذا جاءت الصاخة جخن إشي بودو بشي ধ্বংস ধ্বনি কিয়ামতের, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, উম্মিহি ওয়া আবি, এত মমতাময়ী মা এবং বাপ থেকে পালিয়ে যাবে মানুষ, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এত ভালোবাসার স্ত্রী যার জন্য পুরো পৃথিবীর সমস্ত দুই নাম্বার চার নাম্বার কাজ করেছে, যার কথায় মার মনে কষ্ট দিয়েছে, এত ভালোবাসার স্ত্রী। আল্লাহ বলছেন যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দেবে, মানুষ পলায়ন করবে তার স্ত্রী এবং তার সন্তান থেকে, যে সন্তানের চিন্তায় সলাত আদায় করে না, ডিউটি মিস হয়ে যাবে, যে সন্তানের চিন্তায় সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে, যে সন্তানের চিন্তায় হারাম হালাল সব ভুলে গিয়েছে। রব বলছে সন্তান রে, সন্তান ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কিয়ামত হবে তুই দেখবি তোর ছেলে আর তোর স্ত্রী তোকে দেখে পালাচ্ছে। কেন? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা প্রত্যেক মানুষকে সমান রূপে ব্যস্ত রাখবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, যেদিন মানুষ থেকে তার বাবা মা পলায়ন করবে, মানুষ থেকে তার ভাই পলায়ন করবে, পলায়ন করবে তার স্ত্রী সন্তান, যেদিন মানুষ নিজ নিজ দায়িত্বে নিজেই নিজেকে ব্যস্ত দেখতে পাবে, রব বলছে সেদিনও কিছু চেহারা উজ্জ্বল হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস প্রফুল্ল হবে, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি ধূসর মলিন চিন্তিত হবে, তারহাকুহা কাতারা, সেগুলোকে আচ্ছন্ন করে করবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে কাফের পাপাচারী। মানুষ শুনো, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহা সংকট সবচাইতে বড় বিপদ উপস্থিত হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ যা করেছে তা সেদিন সে স্মরণ করবে। মানুষ শুনো, তোমার রব বলছে ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন উপস্থিত হবে সবচাইতে বড় বিপদ, মানুষ তার বিপদ দেখে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ মনে করতে থাকবে, মনে করতে থাকবে মানুষ কি কি করেছে এই পৃথিবীতে, সালাত ত্যাগ করেছে সে মনে করবে, জেনা করেছে সে মনে করবে, জুয়া খেলেছে সে মনে করবে, মদ গাঁজা ইয়াবা নেশাদার দ্রব্য সেবন করেছে সে মনে করবে, মনে করবে অহংকারের বলিবশত হয়ে অন্যের উপর অত্যাচার করেছে, মনে রাখবে দাম্ভিক কথা প্রভাবশালী হওয়ার কারণে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, মনে রাখবে রবের অমান্য হয়েছে, অবাধ্য হয়েছে, মনে রাখবে অবলা নারী ঘরে নিয়ে এসে তার উপরে জুলুম করেছে, ঘরে স্ত্রী রেখে বাহিরের মহিলাদের জন্য টাকা পয়সা খরচ করেছে, মনে রাখবে অবিবাহিত ছেলে বেকার ছিল,
সে কাজকর্ম করে স্বাবলম্বী হয়ে বিবাহের চিন্তা না করে প্রেম করে জীবনটা নষ্ট করেছে। মানুষ সেদিন মনে করবে, যেদিন মহাবিপদ উপস্থিত হবে, মুরব্বী মনে করবে তার সম্পদ ছিল বিয়ে না করে বিধবার ঘরে ঢুকেছিল, বিধবার সাথে অবৈধ সম্পদের সম্পর্কে লিপ্ত হয়েছিল, তার তিন ছেলে মেয়ের ভয়ে সে বিবাহ করেনি, সম্পদে নতুন ভাগ বসবে, ছেলে সন্তান তার বাবাকে বিয়ে করায়নি, অন্য কোনো মহিলার সাথে তার বাবা জানায় সম্পর্কে লিপ্ত হয়েছে, মনে করবে এলাকার মুরব্বী যারা বিচার করে নিজের ভাগিনা বলে ওর বিচারটা ঠিক করে দেয়নি, ওর পক্ষে বিচার করেছে, ওর বিপক্ষে যাওয়ার কথা ছিল। যেদিন মহাসংকট মহাবিপদ সবচাইতে বড় বিপদ যখন মানুষের সামনে চলে আসবে, মানুষ সেদিন স্মরণ করবে, যা সে করেছে স্মরণ করবে মানুষ। অবুরিজাতিল জাহিমুল মাইয়ারা, আর সেদিন প্রকাশ করা হবে জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামকে সবার সামনে করে দেবে, যারা যারা এতে প্রবেশ করবে, যারা যারা এতে প্রবেশ করবে, যারা জাহান্নামকে পরোয়া করে না, যারা জান্নাতকে ভালোবাসে না, যারা জাহান্নামকে ভয় করে না, মহাবিপদ যেদিন আসবে, যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে, আল্লাহ বলছে অবুরিজাতিল জাহিম, সেদিন উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, সামনাসামনি করে দেওয়া হবে, লিমাইয়ারা যারা দর্শক, যারা দেখবে যে এটাই জাহান্নাম যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার কথা আল্লাহ তাআলা বলেছে। ফাম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, সুতরাং যে অন্যায় করে, অপরাধ করে, সুতরাং যে গুনাহ করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ওবুরিজাতিল জাহিমুল লিমাইয়ারা, ফাম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, আল্লাহ বলছে অতঃপর যে সীমা লঙ্ঘন করে, যে অন্যায় করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনে বেঁচে থাকাটাকেই একটা কিছু মনে করে, আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার থাকার জায়গা, যে দুনিয়ার জীবনকে সব কিছু মনে করে, যে মনে করে দুনিয়ার জীবন ছাড়া কোনো জীবন নেই, যেই মনে করে এখানেই তো সব যা পার কর, যে মনে করে এটাই তো ভোগের জায়গা, এটাই তো শান্তির জায়গা, রব বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে তার রবকে ভয় করে, আর যে তার রবের অবস্থানকে ভয় করে, যে সলাত আদায় করে, জেনা করে না, মদ খায় না, মিথ্যা কথা বলে না, সলাত কাজা করে না, সলাত ত্যাগ করে না, স্ত্রী সন্তানের উপর জুলুম করে না, বাবা মায়ের সাথে অন্যায় করে না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, তার যা হক তা সে গ্রহণ করে, যা তার নয় তা সে বর্জন করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী নিজের জীবন গড়ে, যে আল্লাহকে ভয় করে নিজের জীবন গড়ে, মানুষ শোনো নয়াপাড়া রশিদপুরের মানুষ, তোমাকে বলছি, তোমার রব বলছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে তার রবের অবস্থানকে ভয় করে, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, এবং নিজের ইচ্ছা কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, তার সামর্থ্য আছে একটা মহিলার সাথে জানা করার সে করেনি, তার সামর্থ্য আছে মদ খাওয়ার সে করেনি, এখানে মারামারি লেগেছে তার সামর্থ্য আছে একে থাপড়ায় কানে লাল সব কিছু তাকে একবার মাইরি মুড়ে এখান থেকে বের করে দেওয়ার, কিন্তু সে এটা অন্যায়ভাবে করেনি, যে নিজেকে বিরত রেখেছে অন্যায় থেকে, যে নিজের রবের অবস্থানকে ভয় করেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নিজের রবকে ভয় করে, যে নিজেকে খারাপ কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলছে তার থাকার জায়গা হবে কোথায়, জান্নাত। রশিদপুর নয়াপাড়ার মানুষ, তুমি সিদ্ধান্ত নাও, রশিদপুরের মানুষ, পর্দার আড়ালের মা আর প্যান্ডেলের দিনী ভাইরা, সিদ্ধান্ত তোমার, কি সেদিন পর্যন্ত অপেক্ষা করবে ভালো হওয়ার জন্য, যেদিন মহাবিপদ উপস্থিত হবে, ভাই স্ত্রী সন্তান বাবা মা সবাই পলায়ন করবে একে অপরের থেকে, তুমি কি সেই দিন ভালো হবে, তুমি কি সেই দিন ভালো হবে রশিদপুরের মানুষ, আল্লাহকে ভয় করো তোমরা।